মধ্যরাতে ঘরে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে নারী সহ চারজন আধিপত্য নিয়ে দুপক্ষের দ্বন্দ্বের জেরে চট্টগ্রামে সাঁতকানিয়ায় এই ঘটনায় আতঙ্কের সৃষ্টি হয় গুলিবিদ্ধ চারজন হাসপাতালে চিকিৎসাধীন করালিকার আর সতে পার্ট ব্লেন্ডে টানা ঘটনা সাতকানিয়ার এউচিয়া ইউনিয়নের পশ্চিম গাটিয়া ডেঙ্গা নিয়ামতালি পাড়ায় স্থানীয়দের দাবি আধিপত্য নিয়ে বর্তমান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যানের দ্বন্দ্বের জেরে সোমবার মধ্যরাতে এক পক্ষের অনুসারীরা হামলা চালায় অপর পক্ষের বাড়িতে গুলি হন দুই নারী সহ চারজন